সবার সম্মানিত অতিথি জনাব অ্যাডভোকেট
থাকতে পারে। শৃঙ্খলা না থাকলে এই সৈন্যবাহিনী যুদ্ধে জয়লাভ করতে পারে না। মালয়েশিয়ায় গিয়েও
লাইফ ইজ এ জার্নি, জীবন হলো একটা ভ্রমণ কাহিনী, সেই ভ্রমণ কাহিনীর জীবনে বিনা চিকিৎসায় যদি বেগম খালেদা জিয়া চলে যায়, আমি বলতে পারি 100 বছর পর্যন্ত আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগকে এই বাংলার মানুষ ঘৃণা করবে, সরকার হবে আপনার সরকার। বন্ধুরা এবং ভাইয়েরা আমার, হাসিনাকে বলা হয় শেখ হাসিনা সরকারকে বলা হয় মিশি রাইটের সরকার। আবার গ্রামের মানুষ বলে, গ্রাম গিয়ে বলে, মিশিতে যাইও ইলেকশনের বন্ধুরা, মিশিতে যাইও ইলেকশনে, চালাইয়া ইলেকট্রিক পাত্রি, নৌকায় সিল মারিব সারা রাত্রি, রাষ্ট্র শাসন করার যোগ্যতা তাদের নাই। এটা একটা মিথ্যাবাদী সরকার বলে উন্নয়নের মহাসড়কে দেশ উঠে গেছে। আমার দেশ যদি উন্নয়নের মহাশিখরে উঠে থাকে, মহাসড়কে উঠে থাকে, তাহলে আমার দেশের ছেলেরা লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় স্পিডবোটে শয়ে শয়ে কেন ভূমধ্য সাগরে ডুবে মরে? আমার দেশের মেয়েরা কেন, এই দেশের আমার মেয়েরা যারা গুপ্তা করা মধু, তারা কেন সৌদি আরব মধ্যপ্রাচ্যে গিয়া পতিতার জীবন যাপন করে? আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, আমার দেশ যদি অর্থনৈতিক ভাবে এত উন্নত, তবে এই নরাধম নরপশু সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী, তোকে জিজ্ঞাসা করি, ওই শ্রমবাজার খুলেছে কোথায়? শ্রমবাজার খুলেছে মালয়েশিয়া। আমরা এত খুশি কেন? আমরা মুড়ি বানাইতে পারবো, চাকর বানাইতে পারবো, এই কারণে আমরা খুশি। আমরা যদি ধনী হয়ে থাকি, তাহলে আমাদের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী মালদ্বীপের মতো একটা গ্রামে গিয়া শহীদ কেন বসে থাকে? বন্ধুরা, আমার 50,000 মানুষ সেখানে অকর্মা হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। আমি বক্তব্য আর বাড়াব না, যা মনে করছেন এভাবে দেশ চলবে না, এইভাবে দেশ চলবে না বন্ধুরা। শেখ হাসিনাকে যেতেই হবে, তার সরকারকে যেতেই হবে। এই বাংলায় শুধু বেলি চাবিলিয়া জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত জম ফুটে, এদেশে জঙ্গলে শুধু কপিল ডাকে না, এদেশে জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার ডাকে, এদেশে শুধু বসন্তকাল আসে না, যুদ্ধের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির গজা উড়ে গ্রীষ্মকাল আসে, এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো তরঙ্গ করতে করতে বর্ষাকালও আসে, এদেশে শুধু মির্জাফর জগৎ শেখ দিয়ারলতি ফাইদুল্ল রাজবল্লভরা জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ নির্বোধন মোল্লা আর বেজর জিয়ার মতো দেশপ্রেমী বীর সন্তান। আজকে কাছের স্বর্গে বসে কাছের চুরি হাতে দিয়ে টুনটুনিয়ে বাজিয়ে হাসিনা যত বিদার শব্দ মনে করুক, একদিন যেমন করে বক্তা মেঘনা যমুনা দিয়ে ভেসে গিয়েছিল, হাসিনা তো বক্তা মেঘনা যমুনা দিয়ে গড়িয়ে বঙ্গোপসাগরে পড়তেই হবে।
কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে আজকের এই সমাবেশ উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বাধিক জনপ্রিয়
বয়স্ক মানুষ, তোমাদের এই স্লোগান ছাপিয়ে আমি চিৎকার করে বক্তৃতা করতে পারবো না। যদি কথা শুনতে চাও তাহলে দয়া করে চুপ করো, স্লোগান দেবে না। এই যে গাজীপুর মহানগর ছাত্রদল, প্লিজ গাজীপুর মহানগর ছাত্রদল স্লোগান দেবে না, বসে পড়বে তাহলে আমি এই যে আপনাদের সামনে, আপনার সামনে এভাবে থাকে তো পেছনে দেখা যাবে না। আপনার মিটিং এ মিটিংটাই নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সামনে বসেন প্লিজ। প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবে কিনা, জনগণের সরকার তৈরি হবে কিনা।
না, সেই জন্যই আজকের এই সভা বন্ধুগণ। আপনারা আজকে যেভাবে এখানে এসেছেন, আজকে প্রায় 15 বছর পরে বোধহয় আমার যদি ভুল না হয় আপনারা কাজীপুরে একটা জনসভা করতে পারছেন 15 বছর পরে। সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই কাজীপুরের নেতৃবৃন্দ, জেলা এবং মহানগরকে, যার অনেক প্রতিকূলতার পরেও আজকে তারা এখানে সভাটি করতে সক্ষম। একটা কথা আপনাদেরকে বলি, কথাটা ভিন্ন ভাবে বলতে চেষ্টা করেছেন আমাদের একপক্ষে ফজলুর রহমান সাহেব, আমি বলি আপনাদের সত্যি স্বাধীন থাকতে চান, আপনাদের সত্যি গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান, আপনারা সত্যি একটা মুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে আপনাদেরকে সবাইকে একটু শৃঙ্খলার সঙ্গে চলতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ইতিহাস কি বলে, সিরাজউদ্দৌলার হাজার হাজার সৈন্যবাহিনী ছিল আপনার সেই পলাশির প্রান্তরে, হাজার হাজার লটকালে মাত্র কয়েক শত সৈনিক সেই সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল পলাশির প্রান্তরে। এই বাংলাদেশে আরেকবার ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অফিসার নিয়ে এসে পলাশিরকে সেদিন পরাজিত করেছে। অর্থাৎ আপনি যে সুশৃঙ্খল বাহিনীরা হন, আপনাদের মধ্যে শৃঙ্খলা না থাকে, শুধু আবেগ দিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না বন্ধুগণ। আজকে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদের দলকে তৈরি করতে হবে, আমাদেরকে আরো বড় আন্দোলনের জন্য, আরো কঠিন আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে, আমাদেরকে জনগণকে সংগঠিত করে তাদেরকে নিয়ে মাঠে নামতে হবে। আমি কথা কেন বারবার বলছি, আজকের সংকটটা শুধু দেশনেত্রী বেগম খালেদার নয়, বিএনপির নয়, তার গ্রামের সাহেব নয়, এই সংকট সমস্ত জনগণের। 1971 সালে আমরা যে যুদ্ধ করেছিলাম, আপনাদের এই গাজীপুরে অনেক যুদ্ধ হয়েছিল, যেখানে অনেকে আছেন যারা এই যুদ্ধে সক্রিয় ভাবে জড়িত ছিলেন, আসাম সরকার সাহেব সহ অনেকে এইখানে, আপনাদের এইখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অর্ডিনেন্স ফ্যাক্টরিতে তিনি ছিলেন যুদ্ধের আগে আগে। তারপরে আজকের আপনাদের এই গাজীপুর থেকে মহকুমা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আপনাদের মনে থাকা উচিত। আজকে এই গাজীপুরের উন্নয়নের সঙ্গে আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব, আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং বিএনপির অনেক অবদান রয়েছে বন্ধুগণ। সেই কথা মনে করে আজকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। অনেক সংকট, আজকে যে যুদ্ধ আমরা করেছি 1971 সালে স্বাধীনতার জন্য, আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য, সেই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা ভোট দিতে পারি না, আগে রাত্রে ভোট হয়ে যায়, আমরা কথা বলতে পারি না। এই যে আপনারা আজকে দেখছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাহেব, তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। কেন, যে তিনি টেলিফোনে নাকি কার সঙ্গে কথা বলেছেন। আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছেন, তাদের কমপক্ষে 4,000 সাংবাদিক ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে, শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমরা যারা গণতন্ত্রের পক্ষ আন্দোলন করি, আমাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে মামলা। এই গাজীপুরে আমার মনে হয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি কেউ বা কিনা ইন্দ্রের বিরুদ্ধে মামলা নয়, একটা কেন অসংখ্য। এইখানে গাজীপুরে ক্রস ফায়ার হয়েছে, গাজীপুরে খুন হয়েছে, সারা দেশে 500+ নেতা কর্মীকে খুন করা হয়েছে। ইলিয়াস আলী আমাদের সেই বীর নেতা সংসদ সদস্য ছিলেন, তিনি 8 বছর আগে খুন হয়ে গেছেন, এখন পর্যন্ত ফিরে আসেননি বন্ধুগণ। তার মেয়ে এখনো বাড়িতে বসে দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করে যে বোধ হয় তার বাবা ফিরে আসবে। আমাদের ঢাকায় সুমন, ইমান, সোহেল অনেকেই আজকে 7-8 বছর ধরে ঘরে ফিরে আসেনি, মায়ের বুক খালি হয়েছে, স্বামী স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, আমাদের বন্ধু তার বন্ধুকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, সমগ্র দেশে এই অবস্থা। 33 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা এবং তাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চলছে। আজকে দেখুন আমাদের দেশের দিকে বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে কি মামলা, এমন একটা মামলা যেটার কোন ভিত্তি নেই। 2 কোটি টাকা নাকি ছিল একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে 8 কোটি টাকা,
ইউরোপেতে সেকেন্ড হ্যান্ড তৈরি হয়েছে, এই একটা অবস্থা। আপনারা দেখেছেন আজকে অত্যন্ত সুপরিকল্পিত হবে এই আওয়ামী লীগের এই অবৈধ সরকার, তারা আমাদের সমস্ত 71 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের অর্জন করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা শেষ, কেউ এখন আর নির্বাচনে ভোট দিতে চায় না, ভোট দিতে যাই না, কারণ ভোট দিতে গিয়ে কি হবে দেখবে যে আগে ভোট দেওয়া হয়ে গেছে। আমরা যে বলেছিলাম যে আমার ভোট আমি দেব, যাকে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেটা কি আপনি এখন মাহবুবের কি ভোট কেন্দ্রে যেতে পারেন? এই যে আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল না, এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় 400 উপরে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে, ওদের কোনো কনটেস্টেড নাই, কারণ ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা ধরে নিয়ে গেছে উইথড্র করো অথবা তুমি দাঁড়াতে পারবে না। এইভাবে নির্বাচন ব্যবস্থা শেষ। আপনি দেখছেন যে এই কয়েক মাসে যখন নির্বাচন শুরু হয়েছে প্রায় 300 উপরে মানুষ কুল হয়েছে নির্বাচন, মানুষ কোথাও নিরাপদ নয়। দেখেছেন কয়েক মাসে কালকে আমার মা আমার বোন তার স্বামী ও সন্তান নিয়ে গিয়েছিল আপনার বেড়াতে, সেখানে সে ধর্ষিত হয়েছে। প্রতিদিন খবর কাগজ খুললে দেখবেন মা বোনদের সম্মান নষ্ট করা হচ্ছে, প্রতিদিন খবর কাগজ খুললেই দেখবেন হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। বন্ধুগণ বন্ধুগণ আজকে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমাদের দেশ পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে। ব্যাংক লুট করছে, ব্যাংক লুট লুট করে টাকা পাচার করে দিচ্ছে, আজকে অর্থনীতিতে মেগা প্রজেক্ট করছে, আমাদের এখান থেকে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যাচ্ছে, মানুষ চলাচল করতে পারছে না গত 10 বছর ধরে, কি একটা অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা। লাভ হচ্ছে ওই আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত আছে, এই কাজের মধ্যে বসে যারা কমিশন খাচ্ছে, এবং তাদেরই শুধু লাভ হচ্ছে, জনগণের কোনো লাভ হচ্ছে না। আমাদের বলে কি উন্নয়ন হচ্ছে, আমরা নাকি উন্নয়ন দেখতে পাই না, আর উন্নয়ন দেখবো কোথেকে, আমাদের জীবনই বাঁচে না, চোখও খুলে না। আজকে চালের দাম কত, চালের দাম কত বলেন না কেন? 70 টাকা, 70 টাকা তো কত খাওয়া, কত টাকায় চাল খাবে বলেছিল, সার বিনা পয়সায় দেবে বলেছিল না, সার দেয় বিনা পয়সায়, নাকি 3 গুণ বেশি দিয়ে দাম কিনবে সার, তাই না? এখানে আপনাদের গাজীপুর শ্রমিক বেল্ট ইন্ডাস্ট্রি আছে বহুত, আমাদের শ্রমিক ভাইরা যে বেতন পান সেই বেতনে কি তাদের জীবন চলে? বন্ধু আজকে এই সরকারের আমলে যারা বড় লোক আওয়ামী লীগের তোষামোদী করে তা আরো বড় লোক হচ্ছে, আর যারা সাধারণ মানুষ গরিব মানুষ তা আরো গরিব হচ্ছে। বন্ধু দারিদ্র সীমা আগের চেয়ে অনেক নিচে নেমে গেছে, মানুষের স্বাস্থ্য সেবা পায় না, হাসপাতালে গেলে কোন চিকিৎসা নাই, সরকারি হাসপাতালে আছে, আর বেসরকারি হাসপাতালে যদি যান আপনার পকেট কাটা শেষ, আপনাকে বাড়ি বিক্রি করতে হয়, তা তো অসুখ নেই ঠিক না? এই অবস্থার মধ্যে কোনটা বাকি রাখছে না? স্বাস্থ্য ও শিক্ষা, শিক্ষার অবস্থা বলি, শিক্ষার অবস্থা এমন হয়েছে যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষায় ছাত্রলীগেরা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে যান, গাজীপুরের বিশ্ববিদ্যালয়ে যান, কলেজে যান, সব দেখবেন যে সেই ছাত্রলীগ ছাত্রলীগ তারা সব দখল করে। বন্ধুগণ একদিকে এই সরকার সুপরিকল্পিত ভাবে আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন 1971 সালের সেই স্বাধীনতা সর্বভৌমত্ব এবং গণতন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নাই, হাসান ভাই আছেন, মনুবীরা আছেন, সালাউদ্দিন ভাইরা আছেন, পুরানো মানুষ আমার অ্যাডভোকেট ফজলুর রহমানের সাহেব আছেন, উনি তখন ওই দলে ছিলেন। আমরা তো যুদ্ধ করেছিলাম একটা মুক্ত বাংলাদেশের জন্য,
একদলীয় শাসন ব্যবস্থার জন্য তো যুদ্ধ করি নাই। আমরা তো আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য, হরণ করে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছিলাম একটা বহুদলীয় গণতন্ত্রের প্রতি আমরা বাস করব। বন্ধুগণ, আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। আলাকি কি করেছে, এরা সেটাকে ধ্বংস করে দিয়ে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখন কি করেছে, নতুন একটা নাটক শুরু করেছে। সে নাটকটা কি, সংলাপ। শুনেছেন না, সংলাপ, অর্থাৎ সঙ্গেরা বসে যেখানে আলাপ করে। সং কাকে বলে জানেন তো, গ্রামের মানুষের সং জানার কথা না, না সং হচ্ছে যে আপনার বিভিন্ন রকম করে চোকার সাথে টেনিস বল লাগায়, তারপরে মাথার মধ্যে টুপি লাগায়, এভাবে এদেরকে বলা হয় সং। সেই সঙ্গের আলাপ আজকে আপনাদের কাছেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দাওয়াত করছেন, দাওয়াত করে ওখানে বঙ্গভবনের খাওয়া দাওয়া দিচ্ছেন, আর বলছেন যে আসেন আমরা কথা বলে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন কমিশন কি করবেন, নির্বাচন কমিশন তো কাজই করতে পারে না। নির্বাচন রিটার্নিং অফিসার আপনার আছেন এখানে, দাও বাবা রিটার্নিং অফিসার গাজীপুরের, আপনাদের ইলেকশন টিলেকশন হলে যে তোরা যখন কিছু একটা নিয়ম মতো কাজ করতে চায়, তখন আপনার আওয়ামী লীগের এমপিরা, আওয়ামী লীগের নেতারা তাদের করে রিটার্নিং অফিসার চাকরি রাখতে চাও, তাহলে আমি যা বলি তাই করো, তাহলে তোমার চাকরি থাকবে না, অথবা চ্যান্ডেলা করে তুলে বাইরে নিয়ে যায়, সবখানে এক অবস্থা। সুতরাং আমরা 2018 সালে নির্বাচন দেখেছি, একটা কাজও করতে পারেনি নির্বাচন কমিশন। আবার প্রধান নির্বাচন কর্মকর্তা যে হুদা সাহেব, আবার এই লোকেরা তাকে আদর করে বলে বেহুদা, প্রত্যেকটা নির্বাচনের পরে গিয়ে কি বলে, নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, নির্বাচন খুব ভালো হয়েছে, নির্বাচন খুব সুন্দর হয়েছে। বন্ধুগণ, এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি, কেবল এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ব্যাটন দিয়া মেনে নিয়েছিলেন জনগণের ইচ্ছা মতো, এবং সেই কয়টা নির্বাচন আমরা দেখেছি যে 4-5টা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু অবাধ হয়েছে, যখন নিরপেক্ষ সরকার ছিল। 2008 সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসলো, কিছুদিন পরেই দেখলো যারা এত খারাপ কাজ করেছে, জনগণ তাদের কাছে দূরে চলে গেছে, তারা চিন্তা করতে গেলে স্বাভাবিক নির্বাচন হয়তো আমরা জিততে পারবো না, তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এটাই তার ব্যবস্থা নিল, আবার সংবিধান সংশোধন করলো। আমার খুব অবাক লাগে, বিস্ময় হয় এবং হাসিও পায় যখন আওয়ামী লীগের নেতারা পাই বলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। মানে ভয়টা আপনারা পান, যদি সাহস থাকে, বুকের পয়সা থাকে, তাহলে নির্বাচন কালীন সময়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন কারা আসে কারা পায়। আর খুব বড় বড় কথা বলেন, একটু পুলিশ র্যাব এগুলোকে বাদ দিয়ে আসেন না, দেখুন কি অবস্থা। সেটারও দিন শেষ, ঘন্টা বেজে গেছে, কি বলেন তো, আমেরিকার থেকে র্যাবকে এবং 7 জন কর্মকর্তাকে স্যাংশন দিয়েছে। কাকে বলে, তোমরা আমেরিকা আসতে পারবে না, ভিসা পাবে না, তোমাদের যত সম্পদ আছে বিভিন্ন জায়গায় ডলারের, সেই সম্পদ সব বাজেয়াপ্ত করা হবে। এবং গতকাল বলেছে বাংলাদেশ সরকারকে, আমি তোমাকে যত টাকা দিয়েছিলাম নিরাপত্তার জন্য তার হিসাব আমার চাই। আরো বলেছে বন্ধুগণ, এই যে কয়েকদিন আগে একটা গণতন্ত্র সম্মেলন হয়ে গেল না, আমেরিকা দেখেছিল 110টা দেশকে, পূর্বতে ইন্ডিয়ার নাম আছে, নেপালের নাম আছে, ওরা গিয়েছিল, শ্রীলঙ্কার নাম আছে, এমনকি পাকিস্তানের নাম আছে, বাংলাদেশের নাম নাই। কারণ বাংলাদেশ এখন পৃথিবীর কাছে একটা
স্বৈরাচারী এক নায়কতন্ত্রবাদী এবং একটা ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত। আজকের প্রধানমন্ত্রী তিনি কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, তাহলে দেশে তো এখন এক ব্যক্তি ছাড়া কেউ নাই, কেউ নাই, মনে হয় দেশের কেউ নাই, এক নেতা এক দেশ, ওরা বলে বঙ্গবন্ধুর বাংলাদেশ। এক দেব দ্বিতীয় বলে একটা কথা আছে যে আমি ছাড়া কেউ নাই, পার্সিতে বলে হাম চুদিকের নিস, অর্থাৎ আমি একমাত্র আর কেউ নাই, ওই আওয়ামী লীগ একমাত্র, বর্তমান প্রধানমন্ত্রী একমাত্র, এই দেশে তার কাউকে দেখতে পায় না। আমরা বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের সময় আসছে, আপনারা অনেক দূরে দূরে যাবেন, আপনাদের সকলে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিকূলতার মধ্যে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই যে আপনারা আজকে সামাজিক করেছেন, এটাতে আজকে শুধু গাজীপুর নয় সমগ্র দেশের মানুষের মনোবল বেড়ে যাবে। এই সভাগুলোকে কেন্দ্র করে তারা এগিয়ে আসবে তাদের অধিকার রক্ষা করার জন্য, তারা এগিয়ে আসবে তাদের ভোটের অধিকার রক্ষা করার জন্য, তারা এগিয়ে আসবে তাদের গণতন্ত্রের রক্ষা করার জন্য। বন্ধুগণ, কেউ কাউকে কিছু দিয়ে দেয় না, সবকিছু আদায় করে নেয়। আমাদেরকে আমাদের হিস্যা আদায় করতে হবে, আওয়ামী লীগ বা কোন ব্যক্তি এই দেশের প্রভু নয়, মালিক নয়, এই তো এই তো এই দেশের প্রভু বা মালিক নয়, এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনাদের ট্যাক্সের টাকায় দেশ চলে, আপনাদের ট্যাক্সের টাকায় পুলিশ র্যাব প্রশাসন ম্যাজিস্ট্রেট বিচারক সবাই চলে। তাই বলতে চাই, আমি এর আগেও বলেছি, যারা প্রশাসনে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে আছেন, আপনারা কখনো এই সংবিধানকে লঙ্ঘন করবেন না। সংবিধান আপনাকে সেই দায়িত্ব দিয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, একটা ব্যক্তি বা দলের নিরাপত্তার জন্য নয়। আমরা তাই বলছি যে আপনারা জনগণের কথা বুঝেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণ আজকে পরিবর্তন চায়, জনগণকে দেশনেত্রী বেগম খালেদা মুক্তি চায়, জনগণ আজকে তার সুচিকিৎসা চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন প্রথম নারী মুক্তিযোদ্ধা, তিনি এই দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন পথে ঘাটে প্রান্তরে প্রান্তরে, তিনি উড়ে এসে জুড়ে বসেননি বন্ধুগণ, এখনো তিনি সংগ্রাম করছেন, এখনো তিনি এই সরকারের প্রসারণ থেকে প্রসারণ থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে বন্দী হয়ে তিনি আছেন জীবন মৃত্যুর সন্দেহ। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন, আর আমরা সবাই এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার মুক্তির ব্যবস্থা করি, এই হোক আজকে আমাদের শপথ। আবারও আপনাদের সবকে ধন্যবাদ জানিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, একটা উত্তাল গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দানবীয় সরকারকে প্রমাণিত করে দেবো।